কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো এখন বাজে প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা চালু করছি, আর সাথে সকল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো ওখানে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে সানডে, তার জন্য হচ্ছে একটু বেলায় রান্নাটা বসিয়েছি। তো বরমশাই টিফিন খেয়ে কাজে চলে গেছে, মেয়েও সকালবেলা টিফিন খেয়ে এক্ষুনি এই যে ড্রয়িং ক্লাস দিয়ে এসে অনেকক্ষণ আগে। তো দাদা যেহেতু নিয়ে এসেছে, তো পিসি বাড়ি ছিল এখন ফোন করতে, উনি এখন এসেছে আমি খেলে গেছি। তো সবে এসেছে ফোন করতে যে এখনো আসছে না, ওর জন্য পিসি বাড়ি ফোন করলাম। তো ওই জন্য সবে এলো, আর শরীরটা একটু খারাপ, তার কারণ হচ্ছে পরশুদিন একটু জ্বর জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা কাশি, কারণ এমনি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা ছোটবার লাগাচ্ছে হাতে পায়ে, তারপরে চান করতে ঢুকলে ঘণ্টাখানেকের আগে তো বেরোয় না। তো এই করে করে ঠান্ডাটা লাগিয়ে দিয়েছে, তার সঙ্গে হয়েছে কাশি। তো যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি তোমাদের বলেই দিলাম। তো ওখানে ভাত হয়ে গেছে আর চিকেন হবে, তো তার জন্য পেঁয়াজটা একটু ভাজতে বসিয়েছি। আর এখন ওনার হচ্ছে বায়না হচ্ছে এসেই যে আশফল দাও। তো সকালবেলা ওর বাবা বাজারে গেছিলো, তো ওখান থেকে কিছু আশফল নিয়ে এসেছিল, তো ফল টল নিয়ে এসেছে, তার মধ্যে আশফলটা ভালো খায় তো ওর জন্য নিয়ে এসেছে। তো এখন সেটাই ওর মনে পড়েছে, এতক্ষণ মনে ছিল না আশফলের কথা, বাড়িতে ঢুকতেই মনে পড়ে গেছে যে আমাকে আশফলটা দাও। তো সকালবেলা ওর বাবা কলাটা এখানে রেখে দিয়ে গেছিলো খাবে বলে, তাড়াহুড়ো করে চলে গেছে, ওর জন্য আর খেতে পারেনি। তো রাত্রেবেলা দেখছি, রাত্রেবেলা খাবে কি না জানি না, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে দুদিন একটু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তার মধ্যে হাই স্পিডে পাখার সামনে শুয়েছে, যার জন্য চোখে একটু ঠান্ডা লেগেছে। তো ওর জন্য হয়তো রাতে খাবে না, হয়তো কালকেই খাবে। আর এখন একটু সুস্থ, বসতে দিচ্ছে না, দাও দাও দাও, এই ঘরে আছে, আই নাই ওই যো প্যাকেটে আছে না, ওই যে প্যাকেটে আছে ওখানে, আর ওই যে দেখো ওখানে আলুর জন্য বোঝা যাচ্ছে, এই যে ওখানে বসে আছে চিনি, চিনি সব চিনি কথা বলছে, বন্ধুদের সাথে সব চিনি কথা বলছে। তো চিনি জিজ্ঞাসা করো সব ফ্রেন্ডদের কেমন আছো, ভালো আছো? বলো সাথী সুকুল ব্লগসটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা? চিনি বল, ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা আমি তো বলি তোমরা তো আমার কথা শোনো না, তো ও যখন একটু বললো তো ওর কথা অবশ্যই শুনো, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সম্পূর্ণভাবে দেখবে, তাহলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে। তো একটু ভালো মতো কথা বলেছি বলে বাবু দেখো সোজা শটাং শটাং আমার পিছন পিছন ঘরে চলে এসেছে, আর এই যে দেখো নিয়ে এসেছে আশফল, যেটা আমার খেতে খুব ভালো লাগে, মেয়েরও খুব ভালো লাগে। সব খেও না, পেটে ব্যথা হবে কিন্তু, আশফল খেও না সব, পেটে ব্যথা হবে। এটা এটা নিয়ে ধরে দাঁড়া, এটা নিয়ে ধরে দাঁড়া, থামবে করে ঠিক করে দাঁড়া, না এটা ধরে এরকম ভাবে ঝুঁকে, এটা দেখো দেখো ওটাকে দেখো, দেখেছো অবস্থাটা, দেখেছো পিছনে। তো চলো রান্নাটা বসিয়েছি, পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, তো একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর সাজি সারাদিন কী করছি না করছি পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে চিকেনের জন্য মশলাটা আমি ভেজে নিচ্ছি, এতে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এখানে দেখো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর দেখো এখান থেকে সামান্য একটু তেল পুরো ছাইতে ছেড়ে দিচ্ছে, এইবারে আমি মাংসটা এর মধ্যে দিয়ে কষাবো। তো সাধারণত সবাই এরকমভাবেই রান্না করে, অনেকে আছে ম্যারিনেট করে নিয়ে তারপরে চিকেনটা রান্না করে, তো আমি সময় থাকে না বলে ওই জন্য একবারে আমি আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে চিকেনটা দিই। তো এরপরে দেখো মশলাটা যাতে একটু লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়েছি, দিয়ে আর একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তো দেখো মাংসটা এবারে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো।
তো ফ্রেন্ড, ওখানে দেখতেই পেলে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, আর তার ছয়বারের আদার্স যে কাজগুলো আছে, তো ঠাকুরের বাসনগুলো মাজবো, কাজের ফাঁকে ফাঁকে মানে রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো আছে সেগুলো সারবো। তো কারণ জানো হচ্ছে রবিবার করে আমি তোমাদের বলেছি যে এখন একটা নতুন ডিউটি হচ্ছে, সেটা হচ্ছে বদমাশের জন্য টিফিন নিয়ে যেতে হবে দুপুরের, তো দুপুরের লাঞ্চটা নিয়ে যেতে হবে। তো এখন প্রায় 1:30 মতো বেজে গেছে, আমাকে 1:30টার মধ্যে সব কিছু গুছিয়ে গাছিয়ে কমপ্লিট করতে হবে, আর একজনের বায়না আজ ওখানে যাবে। তোমাদের কদিন আগে দেখেছিলাম না যে ও ময়নাগড়ের ওখানে একটা মেলা আছে, তো 2-3 সপ্তাহ ধরে তো বলছিল যাবে যাবে করে, এবার যেহেতু কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো নিয়ে যাওয়া সম্ভব মানে হচ্ছিল না। আর এর আগে শনিবার মানে শনি রবিবার ছাড়া তো ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেক দিন বিকেলবেলাও টিউশন থাকে, তো যার জন্য শনি রবিবার যে কোনো একদিন নিয়ে যাবো বলে ভেবেছিলাম যে কালকে নিয়ে যাবো, যেহেতু আমার ভাইয়েরও ছুটি ছিল, তো আর মেন হচ্ছে কালকে ছিল পঞ্চায়েত ভোট, তো ওর জন্য ভাবলাম যে একদিন ভোটের দিন এমনিতে অনেক জায়গায় একটু ঝামেলা হচ্ছিলো, যদি সেই ভয়ে আমি আর কালকে নিয়ে যাইনি, তো আর ওর জন্য নিয়ে যাবো। আর সানডে আছে ওর ছুটি, তো ওর জন্য আজকে নিয়ে যাবো। হ্যাঁ, মেলায় মেন যাওয়াই হচ্ছে ওর মেলায়। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিই, ঠিক আছে? তো এসে আমি আমার তোমাদের সাথে পরে কথা বলছি, আর অতগুলো আসবার কেউ না। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি ওর পাপার দোকানে, মানে যেখানে কাজ করে। তো সকাল দুপুরবেলা আমরা টিফিনটা নিয়ে এসেছি, আমি আর মেয়ে, আর তোমাদের তো আগেই বললাম মেয়ে যাবে মেলায়, তো ওই জন্যই উনি ও আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে এসেছে। তো এখন সন্ধ্যের টাইম, তো এখন বলছে মাম্মা আমার খিদে পেয়েছে, তো আমাকে কিছু একটা এনে দাও। তো এখানে একটা কেকের দোকান আছে, তো পেস্ট্রি প্যাটিস সবই বিক্রি হয়, যে টেস্ট অ্যান্ড বাইট, তো ওই দোকানে নিয়ে গেলাম। ওখান থেকে এরকম একটা স্যান্ডউইচের মতো কিনে দিয়েছি, বেশ পাউরুটির মধ্যে চিকেন দেওয়া, বেশ হেভি সুন্দর খেতে, নামটা হচ্ছে চিকেন 65, ইয়ামি ইয়ামি খেতে। আর এটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি, আর যখনই আমি ওর পাপার দোকানে আসি তখনই আমি ওরকম চিকেন 65টা, ওইটা আমার খুব দারুণ লাগে, হেভি খেতে একটু ইয়ামি। আর এই যে স্ট্রবেরি পেস্ট্রিটা এনেছি, তো এটার সঙ্গে একটা চামচি দিয়েছে, দেখো চামচিটা খুব সুন্দর, আমার এই চামচিটা বেশ ভালো লেগেছে কাঠের, তো এর জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পেস্ট্রিটাও পুরো ইয়ামি ছিল, আমার মাম্মামের তো খুবই পছন্দ হয়েছে, তো সেটা দেখে তোমরা বুঝতেই পার। তো ফ্রেন্ড দেখো, আমরা চলে এসেছি মেলায়, তো ওর পাপার দোকান থেকে বেরোতে বেরোতে প্রায় 9টার মতো বেজে গেছে, তো এখন আমরা 9টা নাগাদ চলে এসেছি মেলায়। আর এখানে দেখো কী সুন্দর সুন্দর ক্লিপ, তারপরে হচ্ছে বাচ্চাদের ক্লিপ, তারপরে হচ্ছে বো টাইপের যে ক্লিপগুলো হয় খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিলো। আর এখানে সব দাম হচ্ছে 20 টাকা 30 টাকা 40 টাকা, তো এখান থেকে আমি 2-3টে ক্লিপ কিনেছি, আর মেয়ের জন্য একটা ক্লিপ কিনেছি, তো সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো দেখো যে এখানেই মানে চারিদিকে, সেদিন তো যেহেতু তাড়াতাড়ি করে মেলাটা তো দেখেই চলে এসেছি, দিতে দেরি হয়ে গেছে বললাম, ওই জন্য আজকে সব দোকানগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে দেখো কী সুন্দর সুন্দর বাচ্চাদের বড়দের সবার ব্যান্ডেজ বিক্রি হচ্ছে। আর যে দোকানেই যাচ্ছি না কেন, সেই দোকানে গিয়েই আমার মাম্মাম এটা দেখছে, ওটা দেখছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও। তো দেখো এরপরে চলে এসেছি পাশের একটা দোকানে, এখানে গলারগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে, তো যেহেতু আমার আছে আর নিয়ে এমনিতেও তো কোথাও যাওয়া হয় না, আর গরমে এমনিতেও পড়তেও ইচ্ছে হয় না, তো ওর জন্য আর নিইনি, কিন্তু বেশ ভালো লাগছিলো তাই একটু ঘুরে মানে এদিক ওদিক করে দেখলাম, আর তোমাদেরও একটু দেখালাম। তো দেখো এখানে অনেকেই দোকান বসেছে, প্রায় অনেক দিন ধরে ওই বসেছিলো দোকানটা, সেই রথের দিন থেকে স্টার্ট হয়েছে, এখনও তো বুধবার মানে এই বুধবার পর্যন্ত আছে। তো এখানে দেখো প্রত্যেকটা ক্লিপের কালেকশানগুলি খুবই সুন্দর। তো দেখো এবারে আমার মেয়ের বায়না হয়ে গেছে যে আমি এটা চলবো, আর প্রথমে কোনটা চলবে জানো, সেই নাকরদোল্লা, তারপরে হচ্ছে ডিস্কো, এগুলো নাকি ও চলবে, আর আমি তো চড়তেই পারি না, আমার যেহেতু মাথা ঘোরায়, ওর জন্য ওটাতে একটু লাফালাফি করে লাস্টে এটাতে একটু ঘুরেছে, তাতে ওর মন ভরেনি, এখন ওই ট্রেনের মতো যে গাড়িগুলো আছে সেইগুলো চলবে বলে বায়না করছিলো। তো দেখো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে তরকারিটা গরম করতে বসিয়ে দিচ্ছি, দুপুরে যে চিকেনটা ছিল, আর যে হাতের কাজটা দেখতে পাচ্ছ, হাতের এই জায়গাটা পুরো কালো হয়ে রয়েছে। তো আজকে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, মানে
ভাগ্যের জোরে, না হলে যে কি হতো কে জানে, যে অটোটায় করে আসছিলাম সেই অটোটার সঙ্গে একটা বাইকে খুব জোরে ধাক্কা লেগে যেত। কিন্তু কারোর কিছু হয়নি, সামান্য শুধু আমার এই হাতের উপর দিয়েই চলে গেছে। সঙ্গে মেয়েটা ছিল, যদি খুব বড় সড়ো হতো তাহলে যে কি অবস্থা হতো। আর রাস্তা পুরো ফাঁকা ছিল যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আর বর্মশাই তো বর্মশাই সাইকেলে করে আসছিলো, আর আমি আর মেয়ের অটোতে করে আসছিলাম। তো যাই হোক, অল্পের জন্য বেঁচে গেছি, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে বলে তাই। তো দেখো, রাত্রেবেলায় ফেরার সময় নিয়ে এসেছি দুটো চিকেন বিরিয়ানির প্যাকেট। তো মেয়ে অনেকদিন ধরেই খাবে করে বায়না করছিল, তো ওই জন্য দুটো চিকেন প্যাকেটে নিয়ে এসেছে, দুটো নিয়ে এসেছে দু দোকান থেকে। তো এক দোকান দিয়েই আনতে যাব, কিন্তু সেই দোকানে পাইনি, তো যার জন্য দু দোকান দিয়ে আনতে হয়েছে। আর ঘরে ছিল ভাত আর চিকেন, তো সেটা নিয়ে বসে গেছি, রাত অনেক হয়ে গেছে। তো চলো ফ্রেন্ড, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।